পাকিস্তান বিস্ফোরণ প্রাণ কেড়েছে 19 জনের 16 মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কারণ খুঁজে বের করার আহ্বান মানবাধিকার কমিশনের বিস্ফোরণ নিয়ে বড় দুদলের পাল্টা পাল্টি অভিযোগ নাশকতার গন্ধ খুঁজছেন কাদের সরকারের ব্যর্থতাকে দায়ী করলেন ফখরুল নারী নেতৃত্বে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার তাগিদ বিশেষজ্ঞের এবং হজ কোটা পূরণ না হওয়ায় সরকারের সমন্বয়হীনতাকে দুশ্চিন্তা ভাব খরচ নির্ধারণী প্যাকেজ ঘোষণার আগে সবার সঙ্গে পরামর্শ করার আহ্বান আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের এবার বিস্তারিত রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ চলছে এ ঘটনায় প্রাণ গেছে অন্তত 19 জনের এর মধ্যে 16 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন আহত 31 জনের মধ্যে 3 জন লাইফ সাপোর্টে বিস্ফোরণের কারণ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন ও আওয়ামী লীগ রেজা খানের রিপোর্ট ফুলবাড়িয়া সংলগ্ন সিদ্দিক বাজারে বিস্ফোরণে বিধ্বস্ত ভবনটিতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ঘটনায় ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদ এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি কোন রকম দুর্ঘটনা ঘটলো নাকি কোন রকমের অন্তর্ঘাতমূলক বিষয় ছিল এর পেছনে সেটা দেখার প্রয়োজন রয়েছে এদিকে বিস্ফোরণে নিহত 16 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিহতদের পরিবারকে 50,000 ও গুরুতর আহতদের 25,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে যারা মৃত্যুবরণ করেছে নিহত হয়েছে তাদের পরিবারকে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে 50,000 টাকা এবং যারা গুরুতর আহত হয়েছে তাদেরকে 25,000 টাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 20 জন আহতদের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা গুরুতর আহত 11 জন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন এদের মধ্যে লাইফ সাপোর্টে 3 জন যারা আছে তাদের কেউই শঙ্কামুক্ত না কারণ কারো 80% 90% 55% এরকম সবারই শ্বাসনালী পড়ে গেছে আমাদের এখানে এই মুহূর্তে 20 জন চিকিৎসা নিচ্ছেন এখানে একজন আইসিইউতে আছেন তিনি একজন ইন্টার্নি ডক্টর আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে আসেন বিস্ফোরণ নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি পরপর একই ধরনের ঘটনা কয়েকটি অতএব এটা অত্যন্ত সন্দেহ এর মধ্যে আছে এটা উদ্ঘাটন করে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার প্রস্তুত আছে বিস্ফোরণে আহতদের স্বজনরা ভিড় করছেন হাসপাতালে অনেক রক্তক্ষরণ হয়েছে গ্লাস পরে তার পিঠে আঘাত লেগেছে এক সাইড পড়ছে আর এই হাত আর এই পা হতাহতদের নিয়ে হাসপাতালে বিরাজ করছে শোকাবহ পরিবেশ রেজা খান মোহনা সংবাদ ঢাকা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এ কথা বলেন দেশ জনতার নিরাপত্তায় আওয়ামী লীগ সবসময় মাঠে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের মানন হোসেন পিনো রিপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠক করেন শীর্ষ নেতারা এতে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সবাই মিলে যেটা করব সেটাই হচ্ছে দলের কালেকটিভ ডিসিশন সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এসবের পেছনে কারো হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এটা কি আন্দোলনে ব্যর্থতা যাদের তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার পথ খুঁজছে কিনা নাশকতার পথে হাঁটছে কিনা সেটাই আমাদের খতিয়ে দেখা কর্মসূচির নামে কেউ যাতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য মাঠে থাকবে আওয়ামী লীগ জানান ওয়াইদুল কাদের জনগণের পাশে
আমরা আছি, জনগণকে আমরা আশ্বস্ত করছি যে আমরা তোমাদের পাশে আছি, তোমাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন দৈনন্দিন। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমরা সতর্ক আছি। মাইনুল হোসেন বিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের ব্যর্থতার কারণেই ঢাকা শহর বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও র্যালির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। কেন্দ্রীয় মহিলা দলের র্যালি পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বৈষম্য দূর করতে নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নারী সমাজের সমতা বৈষম্য দূরীকরণ করতে চাই, তাহলে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের আমলে দেশে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। আজকে যখন নারী প্রধানমন্ত্রী, তার সময়ে নারী নির্যাতন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সরকারের যে বিভাগগুলো ভবন নজরদারির কথা তারা তা করছে না বলেই রাজধানী এখন এক বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। আজকে এই সরকারের আমলে তাদের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী এখন একটা বিস্ফোরণমুখ নগরীতে পরিণত হয়েছে। সমাবেশ শেষে র্যালি বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণ আওয়ামী লীগ সরকারকে আর দেখতে চায় না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গসংগঠনের গুরু দায়িত্ব যে এই সরকারকে যত শীঘ্র ক্ষমতা থেকে বিদায় করা যায়। জনগণের দাবি প্রতিষ্ঠা করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপির এ নেতা। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বিএনপি করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পৃথিবীর মোট কাজের 70% নারীরা সম্পাদন করছেন বলে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সরকারের নারী বান্ধব কর্মসূচি গ্রহণের ফলে দেশে মেয়েরা আজ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, নারী নেতৃত্বে বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরে যুব মহিলা লীগ আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। বিএনপি বিশৃঙ্খলা মোকাবেলায় নারী নেত্রী সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হাসান মাহমুদ। সব মিলিয়ে যত কাজ সম্পাদিত হয় একটি সমীক্ষা বলছে তার 70% কাজ করে নারীরা। দেশে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এগুলো আসলে কি দুর্ঘটনা না এগুলোর পিছনে নাশকতা যুক্ত আছে সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছে এগুলোর পিছনে নাশকতা যুক্ত আছে। সভা সেমিনার আর নির্দিষ্ট দিবসে আটকে আছে দেশের নারী অধিকার। নীতি নির্ধারক কিংবা চাকরিদাতারা কথার ফুলছড়িতে স্টেজ কাঁপালেও কর্মক্ষেত্রে ঠিকই বজায় রেখেছেন নারী পুরুষ বৈষম্য। হাটে মাঠে ঘাটে সমান পরিশ্রম করেও পুরুষের চেয়ে কম মজুরি পান নারীরা কেবল লিঙ্গ বৈষম্যের কারণে। বিশেষজ্ঞের মতে এটি দূর করা না গেলে সমতাভিত্তিক দেশ গঠন কখনোই সম্ভব নয়। কামাল হোসেনের ক্যামেরায় শ্রমজীবী নারীদের কিছুটা জানাচ্ছেন ঊষা ফেরদৌস। আনু বেগম ইট ভাঙার কাজ করেন অন্তত 20 বছর ধরে, এখন জীবনের পরন্ত বেলা। আনু বেগমের কষ্ট একটাই, জীবন সায়ান্নেও বাড়েনি মজুরি, এটি তার কাছে ভাগ্যের ফের ছাড়া কিছুই নয়। পুরুষ বাংলা আরো বেশি হইতো, খোয়া বেশি এলে বেশি দিব। আমি নদী বাঙ্গা, আজ কত বছর ধরে আছি, স্বামী না একটা হুত নেই। মাথায় বালির যে বোঝা তার ওজন অন্তত 30 কেজি, সমান ওজনের বোঝা পুরুষের মাথায়ও, কিন্তু পার্থক্যটা মজুরির ক্ষেত্রে 300-250 করা পারি। আমরা মহিলা মানে সাংগর হেরা যদি 2 টাকা বেশি করে আমরা 2 টাকা কম করি। কামলার দাম আছে, এখানে কামলার দাম আছে, সব জিনিসের দাম বাড়ে, মজুরি বাড়ে না। 200 টাকা পাই, খাই কি, ঘর ভাড়া দেয় কি, পোলাপান খাওয়াই কি।
গাবতলী তুরাগ নদীর তীরে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার্গো জাহাজ থেকে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কয়লা নামান নারী শ্রমিকরা, কিন্তু দিন শেষে আয় বেশি পুরুষদেরই। পুরুষলিরা 1200, 1800, 1900 আমরা করিবার পারি না, আমরা 200-300 করি। কৃষিতে নারীরা যে শ্রম দেন তার 45.6% ক্ষেত্রে পারিশ্রমিক জোটে না, বাকি অংশে তারা যে পারিশ্রমিক পান তা বাজার মূল্যের চেয়ে কম। ছেলেরা ধান খাতে কাজ করে 600 টাকা রোজ, আর আপনার? বিশেষজ্ঞদের মতে একজন পুরুষ কোনোভাবে একজন নারীর থেকে আড়াই গুণ উৎপাদনশীল হয়ে উঠতে পারে না, তাই শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে সমমজুরি নিশ্চিত করতে হবে। প্রত্যেকটি স্তরে স্তরে ধাপে ধাপে আমরা দেখতে পাই নারীরা কিন্তু মানে সবসময় কোনো না কোনো ভাবে আমরা তারা ব্যবধানের শিকার হয়ে থাকে। নারীরাও যে উপার্জন করতে পারে, তারাও যে অংশীদার হতে পারে এবং উন্নয়নের ক্ষেত্রে তাদের যে একটা ভূমিকা রয়েছে যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সেই জায়গাতে আমাদেরকে খেয়াল করতে হবে যে কোনো জবই নারী বা পুরুষের মধ্যে আলাদা করে মানে পার্থক্য করার কোনো সুযোগ নেই। কৃষিতে পুরুষের চেয়ে 43% কম মজুরি পেয়ে থাকে নারীরা, কেবল লিঙ্গ বৈষম্যের কারণে। কৃষিকে টেকসই করতে মজুরি বৈষম্য কমানোর তাগিদ দিয়েছেন এই গবেষক। আন্তর্জাতিক নারী দিবসের আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। দফায় দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও হজ কোটা পূরণ করতে পারছে না সরকার। খরচ নির্ধারণে সরকারের সমন্বয়হীনতায় এবার হজ পালনে সাড়া মিলছে না বলে মনে করেন হাবের সহসভাপতি মাওলানা ইয়াকুব সরাফতি। চলতি বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামীতে প্যাকেজ ঘোষণার আগে বেসরকারি হজ সংস্থার সঙ্গে পরামর্শ করার আহ্বান জানিয়েছেন তিনি। হজ নিবন্ধন নিয়ে সাজাদুর রহমানের দুপর্ব ধারাবাহিকের আজ শেষ কিস্তি। মহান আল্লাহর ঘর কাবা শরীফ এবং পবিত্র শহর মক্কা মদিনা তাওয়াফের ইচ্ছা প্রতিটি মুসলমানের, তবে সামর্থ্যের বিচারে কেবল ঢন্নঢোরাই এই সুযোগটাই কাজে লাগাতে পারেন। বিশেষ করে হজ মৌসুমে সারা বিশ্বের সামর্থ্যবান মুসলমানরা ছুটে যান সৌদি আরবে। করোনা দুই বছরের নিষেধাজ্ঞার কারণে মক্কায় যেতে না পারা হাহুতাশ থাকলেও এবার পূর্ণ কোটায় হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার, তবে তাতে বাঁধ সেজেছে অতিরিক্ত খরচ। নির্দিষ্ট সময়ের পর দুই দফা বাড়ানোর পরও পূরণ হচ্ছে না কোটা। হজে আগ্রহ কমে আসার কারণ হিসেবে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সের একগুয়েমি মনোভাবকে দায়ী করছেন ট্রাভেল এজেন্সিরা। 2022 সালে 5,21,000 টাকা ছিল, তখন রিয়ালের দাম ছিল 22 টাকা, এখন রিয়ালের দাম হচ্ছে 30 টাকা, 29 টাকা, 30 টাকা। ভাড়াটা নির্ধারিত হয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং বিমান মন্ত্রণালয়ের মাধ্যমে, সেক্ষেত্রে দুইটা মন্ত্রণালয় এবং এয়ারলাইন সহ তারা কিন্তু এটাকে আরেকটু কনসিডারেশনে এনে কিছুটা কমাতে পারতেন, কিন্তু সেইটা কিন্তু আমরা দেখিনি। দেশের জনগণের উপরে এটা এখন একটা বড় রকমের বোঝা হয়ে দাঁড়িয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ঠেকেছে $6,527 কাছাকাছি। 2019 সালে যা ছিল $4,160, গত বছরের তুলনায় সরকারি প্যাকেজ একে 96,678 টাকা আর প্যাকেজ দুয়ে খরচ বেড়েছে 1,61,868 টাকা, বেসরকারিভাবে বেড়েছে 1,49,874 টাকা। মলিম ফিও 3 বছরের ব্যবধানে বেড়েছে 7 থেকে 8 গুণ। হাবের সিনিয়র সহসভাপতি বললেন, এবার রিয়ালের পাশাপাশি বিমান ভাড়া আগের বছরের চেয়ে প্রায় 30% বাড়ানো হয়েছে। রিয়ালের বিনিময় হার বৃদ্ধি হওয়ার কারণে বৃদ্ধি হয়েছে। এই বছর যেটা দৃশ্যমান বিমান ভাড়াটাই গত বছরের তুলনায় প্রায় 58,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এটা খুব দৃশ্যমান। হজ প্যাকেজ বাড়ার কমতির মধ্যে থাকলেও হাবের কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা হাজিদেরই হবে বলে জানান তিনি। বিমান ভাড়া কমলে প্যাকেজের মূল্য কমে, বিমান ভাড়া বৃদ্ধি হওয়ার কারণে প্যাকেজ মূল্য বৃদ্ধি পাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হাবের সঙ্গে ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন লিঙ্গ বৈষম্য করবে নিরসন, এ প্রতিবাদে সারা দেশে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। প্রতিনিধিদের তথ্যে শারমিন শর্মা, ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিড়াল উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা সংগঠনগুলো অংশ নেয়।
নাটোরের কালেক্টরেট ভবন চত্বর থেকে সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা প্রশাসক শামী আহমেদের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা হয়। খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির উদ্যোগে র্যালি হয়। এর সভাপতিত্ব করেন নারী দিবস আহ্বায়ক কাকলি খিসা। রাঙামাটিতে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। নাটোরের সিংড়ায় উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। গাইবান্ধায় র্যালি ও নারী সমাবেশ হয়েছে। পরে ডিবি রোড এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মেয়র মকিতুর রহমান। মোংলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিভিন্ন এনজিওর সহযোগিতায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। শারমিন শর্মা, মোহনা সংবাদ। নারী সদস্যদের নিয়ে বৃহৎ পরিসরে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উদযাপন করেছে ট্রান্সকম ফুডস লিমিটেড, বাংলাদেশে পিৎজা হাট এবং কেএফসির অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি। সকালে রাজধানীর পুলিশ প্লাজায় এই আয়োজনে অংশগ্রহণ করেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা। বক্তব্যে যমুনা ফিউচার পার্কে একটি অল উইমেন্স স্টোর খোলার জন্য প্রথম আন্তর্জাতিক চেইন হতে পেরে গর্বিত বলেও উল্লেখ করেন তিনি। বলেন, নারীর ক্ষমতায়নের বিষয়ে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। খেলার খবর ক্রিকেট। তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা তিনটায়। ম্যাচ ঘিরে আলাদাভাবে অনুশীলন করেছেন দু দলের খেলোয়াড়েরা। টি টোয়েন্টি ফরম্যাটে একবার মুখোমুখি হয়েছে দু দল। 2021 সালে বিশ্বকাপের ওই ম্যাচে ইংলিশদের কাছে 8 উইকেটে হেরে যায় টাইগাররা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুলিস্তান বিস্ফোরণ, প্রাণ কেড়েছে 19 জনের, 16 মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, কারণ খুঁজে বের করার আহ্বান মানবাধিকার কমিশনের। বিস্ফোরণ নিয়ে বড় দু দলের পাল্টাপাল্টি অভিযোগ, নাশকতার গন্থ খুঁজছেন কাদের, সরকারের ব্যর্থতাকে দায়ী করলেন ফখরুল। নারী নেতৃত্বে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ, বললেন তথ্যমন্ত্রী। কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার তাগিদ বিশেষজ্ঞের। এবং হজ কোটা পূরণ না হওয়ায় সরকারের সমন্বয়হীনতাকে দুষ্টে হাব, খরচ নির্ধারণী প্যাকেজ ঘোষণার আগে সবার সঙ্গে পরামর্শ করার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।